नमस्कार बंधुरा रूपकथाते तुम्हारे सकलके स्वागत जानाচ্ছি। আজকে আমি তোমাদের সাথে যেই ভিডিওটা শেয়ার করব সেটা আশা করি তোমাদের ভীষণ হেল্পফুল হবে, কারণ সকালবেলা ব্রেকফাস্ট কি বানাবো বা বাচ্চাকে টিফিন কি দেব সেটা নিয়ে মায়েদের টেনশন কিন্তু কিছু কম থাকে না। আর এই ডিফিকাল্ট কাজটাকে খুব সহজে করে নেওয়া যেতে পারে কয়েকটা টিপস ফলো করলে বা সামান্য কিছু প্ল্যানিং করলে, এটা অনেক বেশি সিম্পলিফাই হয়ে যেতে পারে। তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে সকালে ব্রেকফাস্টকে প্ল্যান করি এবং সেটাকে सहज भावे अल्प समय मध्य करार चेष्टा करी। तो चलो एबार एकटू देरी ना करे भिडियोटा स्टार्ट करी। टिप्स नम्बर 1 जेटा आमी फलो करी प्रत्येक रविवार दिन रात्रि बेला बसे आमी पुरो एकटा प्लान करे नी जे आमी सोमवार थेके परवर्ती रविवार अब्दि सकाल बेला की टिफिन बा ब्रेकफास्ट बानाबो, जेटा आमी वीकडेजगुलोते गिरिकाके टिफिने दिए दिते पारबो और सैटरडे सानडेते स्पेशल किछु ब्रेकफास्टो बानाते पारबो। সেই হিসেবে আমি পুরোপুরি প্ল্যান করে নিই এবং একটা ডায়েরিতে আমি লিখে নিই। ফ্রিজে এটা ম্যাগনেট দিয়ে একদম আটকে রেখে দিই যাতে সকালবেলা উঠে আমার আগেই ওটাতে চোখ পড়ে। এটার বানাতে যা যা লাগবে সেটাকে একটা হালকা প্রিপারেশন রেডি করে ফেলতে পারি, সকালবেলা উঠে আমাকে আর কিচ্ছু চিন্তা করতে না হয়। ওখানে রেসিপি দেখলাম এবং সঙ্গে সঙ্গে সেটা বানানোর জন্য মেন্টাল প্রিপারেশন স্টার্ট হয়ে যাবে। এতে ভীষণভাবে সময় বাঁচে আর খুব পিসফুলি তোমার সকালবেলা ব্রেকফাস্টও রেডি হয়ে যায়, যেটা ভীষণই টেস্টি হবে এবং হেলদিও হবে। আর এই প্ল্যানিংয়ের সাথে সাথে আমি একটা জিনিস তো অবশ্যই মাথায় রাখি, সেটা হচ্ছে আমার বাচ্চার নিউট্রিশন যেন কোনোভাবেই ডিস্টার্ব না হয় বা পুষ্টিকর খাবার যেন আমি সকালের ব্রেকফাস্টে অবশ্যই দিতে পারি। সকালবেলা এমন কিছু আনহেলদি খাবার যেগুলোকে আমি টোটালি এলিমিনেট করতে পেরেছি আমার ব্রেকফাস্ট রেসিপি থেকে আর অনেক বেশি পুষ্টি নিউট্রিশন দিয়ে ভরপুর করতে পেরেছি দিনের শুরুটাকে। টিপস নাম্বার 2 সারা সপ্তাহ ধরে আমি যেই ব্রেকফাস্টগুলো বানাবো বলে প্ল্যান করেছি তার জন্য যেই যেই ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার সেগুলোকে আমি লোকাল স্টোর থেকে আগে কিনে এনে রেখে দিই বাড়িতে। আর যদি আমার কাছে নিহাতি সময় না থাকে তাহলে আমি এভাবে অনলাইন অর্ডার করে দিই, আর তাতে কি হয় অনেকটা সময়ও বাঁচে, ঝামেলাও কম হয়। সমস্ত আগে থেকে রেডি করে রাখি যাতে সকালবেলা উঠে এটা নেই ওটা নেই এই সব ঝঞ্ঝাটের মধ্যে আমাকে একদমই পড়তে না হয়। যখনই গ্রসারি অর্গানাইজ করতে আমি বসি গিরিকা অলওয়েজ আমাকে হেল্প করে, ও ভীষণ ইন্টারেস্ট পাই কাজে। দেখছোই তোমরা কতটা হেল্প ও আমাকে করে দিচ্ছে, তার সাথে একটু আধটু দুষ্টুমিও চলছে। এরপর আমি আরও একটা জিনিস খুব মাথায় রাখি, সেটা হচ্ছে কিছু ইনস্ট্যান্ট ইনগ্রিডিয়েন্টস যেগুলো খুব ইজিলি এবং খুব তাড়াতাড়ি বানানো যেতে পারে, যেগুলো পুষ্টিকর তো হবেই তার সাথে চটজলদি বানানোও যাবে। তার জন্য আমি ইউজ করি সাবু, সুজি, ডালিয়া, ওটস, রাগি, এই ধরনের ইনস্ট্যান্ট কিছু ইনগ্রিডিয়েন্টস যেগুলো ভীষণই পুষ্টিকর কিন্তু খুব তাড়াতাড়ি রেডিও হয়ে যায়। কিছু কোয়ান্টিটিতে থেকেও থাকে তাহলেও আমি এক্সট্রা অলওয়েজ পারচেস করে রাখি যাতে কোনোভাবে হঠাৎ করে শেষ হয়ে যাওয়ার ঝামেলাতে আমাকে একদমই পড়তে না হয়। এর সাথে তোমাদের আরেকটা কথাও বলে রাখি, কিছু কিছু রেসিপি এমন থাকে যার জন্য ইনগ্রিডিয়েন্টসকে আগে থেকে ড্রাই রোস্ট করতে হয়, যেমন সুজি। তো সেই ক্ষেত্রে আমি কি করি একটা কন্টেনারে নর্মাল সুজি রাখি, আরেকটা কন্টেনারে আমি সুজিকে ড্রাই রোস্ট করে রেখে দিই যাতে সকালবেলা ওইটুকু টাইম আমি সেভ করতে পারি। 3 নম্বর টিপস সকালবেলার ব্রেকফাস্টে প্রোটিন কিন্তু খুব ইম্পর্টেন্ট। সারা রাত খালি পেটে থাকার পর পরের দিন যখন ব্রেকফাস্ট করা হয় সেই সময় প্রোটিন, ফ্যাট এগুলো খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের ব্রেকফাস্টে। তো তার জন্য কিন্তু আমার ফ্রিজে অলওয়েজ তোমরা দেখতে পাবে ডিম, পনির, চিজ, বাটার, ইভেন চিকেনও আমি সবসময় চেষ্টা করি ফ্রিজে স্টোর করে রাখার জন্য যাতে সকালের ব্রেকফাস্টে আমি প্রোটিনকে কোনোভাবে মিস না করি। সকালবেলা আমি যতই ব্যস্ত থাকি না কেন গিরিকাকে স্কুলে যাওয়ার সময় সানস্ক্রিন অ্যাপ্লাই করতে আমি কখনোই ভুল করি না। আর আমি গিরিকার জন্য ইউজ করি মামাআর্থের মিল্কি সফট মিনারেল বেস সানস্ক্রিন SPF 30 and PA+++ সানস্ক্রিন প্রোটেকশন, যেটা ভীষণভাবে হার্শ UVA আর UVB রে থেকে স্কিনকে প্রোটেক্ট করে আর ভীষণ সফট সাফল রাখে স্কিনকে। এটা ভীষণই লাইট ওয়েট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট, এটা মেড সেফ সার্টিফাইড, কোনো রকম হার্মফুল কেমিক্যাল এর মধ্যে নেই, তো নিশ্চিন্তে নির্দ্বিধায় তোমরা এটা ইউজ করতে পারো। এটা ভীষণ ভালোভাবে স্কিনের মধ্যে তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়। এতে আছে মিল্ক যেটা স্কিনকে স্মুথ করে, ওটস যেটা ময়শ্চারাইজ করে, আর আছে ক্যালেন্ডুলা যেটা স্কিনকে প্রোটেক্ট করে, প্লাস একটা সুদিং এফেক্টও দেয়। মামাআর্থের এই সানস্ক্রিনটা খুব তাড়াতাড়ি স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় আর চ্যাট করে না বা অতিরিক্ত ঘাম হয় না, যার জন্য আমার সানস্ক্রিনটা ভীষণ ভালো লাগে। আমি এই প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এটা চেক আউট করতে পারো। মামাআর্থের সব প্রোডাক্ট কিন্তু হার্মফুল, কেমিক্যাল ফ্রি, কোনো রকম টক্সিক কিন্তু এরা এদের প্রোডাক্টে ইউজ করে না। এছাড়াও মামাআর্থ কিন্তু একটা প্লাস্টিক পজিটিভ ব্র্যান্ড। যখনই তোমরা মামাআর্থের ওয়েবসাইট থেকে ওদের প্রোডাক্ট অর্ডার করবে, তখনই এই অর্ডারের সাথে কিন্তু ওরা একটা গাছকে লিঙ্ক করবে এবং সেই গাছটা কোথায় বসাচ্ছে তার জিওগ্রাফিক্যাল লোকেশন উইথ পিকচার তোমাদেরকে সেন্ড করবে। আর এই ক্যাম্পেনিং থ্রু মামাআর্থ চেষ্টা করছে 2025-এর মধ্যে 1 মিলিয়ন গাছ লাগানোর। আমার মনে হয় এই ইনিশিয়েটিভটা সব থেকে বেস্ট। মামাআর্থ কিন্তু নিজস্ব অ্যাপও লঞ্চ করেছে, তোমরা যদি সেখান থেকে অর্ডার করো তাহলে খুব তাড়াতাড়ি প্রোডাক্টের ডেলিভারি পাবে। তাছাড়াও কিন্তু বিভিন্ন এক্সাইটিং অফার এবং ডিসকাউন্ট কিন্তু অ্যাভেল করতে পারবে। আর মামাআর্থের প্রোডাক্ট কিন্তু মামাআর্থের ওয়েবসাইট ছাড়া অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট আর পার্পলেও কিন্তু এখন অ্যাভেলেবেল, তোমরা চেক করতে পারো। যখনই তোমরা মামাআর্থের ওয়েবসাইট থেকে মামাআর্থের যে কোনো প্রোডাক্ট অর্ডার করবে, তখন আমার কোডটা রূপ 2023, এই কোডটা অ্যাপ্লাই করতে একদমই ভুলো না, তাহলে ইনস্ট্যান্ট তোমরা 20% অফ পেয়ে যাবে। এবার তোমাদের সাথে শেয়ার করি 4 নম্বর টিপস। সকালবেলা বিভিন্ন রকম ব্রেকফাস্ট বানাতে গিয়ে আদা রসুনের প্রয়োজন কিন্তু আমাদের পড়ে, আর সেই আদা রসুন আগে থেকে যদি একটুখানি প্রিপারেশন রেডি করে রাখা যায়, তাহলে সঙ্গে সঙ্গে ব্রেকফাস্টে ইনস্ট্যান্ট ইউজ করা যেতে পারে। আদাটা এখন গ্রেট করে খুব সহজে ইউজ করা যেতে পারে, কিন্তু রসুনের ক্ষেত্রে হয়ে যায় ডিফিকাল্টিস। তাই জন্য আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে ছোট্ট আরেকটা এক্সট্রা টিপস দেবো, যেটাতে খুব সহজেই তোমরা রসুন কেনা ইনস্ট্যান্ট রেডি পাবে। আমি প্রথমেই রসুনকে পুরো কোয়া থেকে ছাড়িয়ে নিই আর এইভাবে একটা প্লেটের মধ্যে নিয়ে নিই, তারপর 30 সেকেন্ড আমি এটাকে মাইক্রো করে নিই। মাইক্রো করার পর কি হবে, খুব সহজে খোসাটা রসুন থেকে আলাদা হয়ে যাবে, 1 নিমিষে ছাড়ানো হয়ে যাবে। আর তারপর এই সমস্ত রসুনগুলোকে আমি একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিই। তাহলে কি হয়, সকালবেলার ব্রেকফাস্টে আমাকে রসুন ছাড়িয়ে অনেকটা সময় বরবাদ করতে হয় না। আর আদাকেও না, আমি ভালো করে ধুয়ে ফ্রিজে এভাবে একটা ঝুড়ির মধ্যে রেখে দিই, আর যখনই দরকার হয় সঙ্গে সঙ্গে বার করে আমি ওটাকে গ্রেট করে ডিরেক্টলি রেসিপিতে ইউজ করে ফেলি, এতে অনেক বেশি সময় বেঁচে যায়। 5 নম্বর টিপস, এটাও ভীষণ ইউজফুল বলে আমার মনে হয়। সকালবেলা উঠে একটু ভালো ব্রেকফাস্ট করতে কাদেরই না ভালো লাগে, আর সকালবেলা উঠে যদি হয়ে যায় গরম গরম পরোটা বা রোল, তাহলে কেমন হয়। আর তার জন্য আগে থেকে আটা মেখে রাখার খুব প্রয়োজন পড়ে। আগে থেকে যদি আটা মেখে রাখা হয়, তাহলে সকালবেলা উঠে ঝটপট এই ধরনের রেসিপি বানাতে কিন্তু বেশি সময় লাগে না। হাতে আটা মাখাটা আমার কাছে ভীষণ ঝঞ্ঝাটের, তাই আমি ইউজ করি বাজাজের এই ফুড প্রসেসরটা। এটা অলমোস্ট আমার কাছে 7 বছর ধরে রয়েছে আর এখনো অবধি খুব ভালো কাজ করছে। সামান্য একটু নুন আর একটুখানি সাদা তেল দিয়ে আমি পরিমাণ বুঝে জলের মধ্যে অ্যাড করে নিমেষের মধ্যে আটা রেডি করে কাঁচের এয়ারটাইট কন্টেনারের মধ্যে স্টোর করে রেখে দিই, আর সকালবেলা তাড়াহুড়োতে আটা মাখার ঝঞ্ঝাট থেকে অনেকটাই রেহাই পাই। এটা আসার পর থেকে আমি হাতে আটা মাখাটা তাই ছেড়েই দিয়েছি। আটা মেকারটাতে আমি খুব তাড়াতাড়ি, মানে 30 সেকেন্ডের মধ্যে আটার ডো রেডি করে নিতে পারি, আর সেই আটার বানানো রুটি হবে যথেষ্ট নরম, যেটা হাতে মাখলেও পাওয়া যাবে না। যাদের কাছে এরকম টাইপের ফুড প্রসেসর নেই, তারা কি করবে, তারা যে কোনো ফাঁকা সময়ে বসে এরকম আটা মেখে তারপরে এটাকে এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারে। এবার চলে আসি 6 নম্বরটি। যে সকল বাচ্চাদের স্কুল খুব সকালে শুরু হয়, তাদের জন্য তাদেরকে ব্রেকফাস্ট হিসেবে দেওয়া যেতে পারে স্মুদি, খুব ভালো একটা অপশন হতে পারে তাদের জন্য। এই স্মুদি যদি ব্যালেন্স ওয়েতে বানানো যায়, তাহলে বাচ্চাদের জন্য ভীষণই বেনিফিশিয়াল হয়। ঠিকঠাকভাবে যদি আমরা স্মুদি প্রিপেয়ার করতে পারি, তাহলে কিন্তু এর মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এই সমস্ত কিছু ব্যালেন্স ওয়েতে পাওয়া যায়। বাড়িতে থাকা ওটস, রাগি, সাবু, সুজি এই সব কিছু দিয়ে আমরা কিন্তু আরামসে স্মুদি বানিয়ে দিতে পারি। আর যদি আমরা বিভিন্ন ধরনের বাদামকে ড্রাই রোস্ট করে একটা কন্টেনারে স্টোর করে রেখে দিই বা ভিজিয়ে রেখে দিই তাহলে কিন্তু এই স্মুদিতে আমরা ইনস্ট্যান্ট এটা ইউজ করতে পারি। এরকম স্মুদি রেসিপি খুব তাড়াতাড়ি রেডিও হয়ে যায় আর এটা ভীষণই পুষ্টিকর আর বাচ্চাদের পেট অনেকক্ষণ ভরিয়ে রাখতেও হেল্প করে। এবার চলে আসি সবার শেষ টিপে, যেটা আমি ভীষণই ইউজ করে থাকি। তোমরা প্রচুর রেসিপি আমার এরকম দেখেছো যেখানে প্রচুর পরিমাণে ভেজিটেবলস আমি ইউজ করি, আর এই ভেজিটেবল কাটতে কিন্তু অনেকটাই সময় চলে যায় আর সকালে এত সময় আমাদের কারোরই হাতে থাকে না, তখন থাকে তাড়াহুড়োর সময়। আর ঠিক এই সময় এত সবজি কেটে কোনো রেসিপি বানানো ভীষণই হেক্টিক হয়ে যায়। তো আমি কি করি, আমি কিন্তু দুটো জিনিস ফলো করি। যদি আমার হাতে একটু সময় থাকে বা আগের দিন প্রিপারেশন নেওয়ার টাইম পাই তাহলে কিন্তু আমি আগের দিন রাত্রেবেলায় যে সবজিগুলো আমার দরকার সেগুলোকে চপ করে আমি একটা এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে স্টোর করে রেখে দিই। আর যদি সেই সময় আমার কাছে না থাকে তাহলে আমি ইউজ করি ম্যানুয়াল চপার। আমার কাছে বিভিন্ন টাইপের চপার আছে, যখন যেরকম টাইপের সবজি কাটার দরকার সেই অনুযায়ী চপার আমি ইউজ করে আমার কাজকে আমি অনেক সহজ করে নিই। যেমন তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি, এখানে দেখো একটা ম্যানুয়াল চপার আমি ইউজ করছি, যেটাতে যখন খুব পাতলা পাতলা সবজির দরকার পড়ে তখন এই চপারটা দিয়ে কিন্তু খুব ভালো কাজ হয়। বিভিন্ন ধরনের মশলা আলু, দোসার আলু বা কোনো রকম স্যান্ডউইচে, বিভিন্ন ধরনের প্যানকেক, চিলা বানাতে গেলে এই ধরনের চপারে যদি গ্রেট করা হয় সবজি তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু কাজ মিটে যায়। তোমাদের কাছে যদি এই ধরনের চপার থাকে তাহলে সকালবেলার একটা বড় সময় কিন্তু তোমাদের সেভ হয়ে যাবে। তো এরকম কয়েকটি টিপস ফলো করে আমি আমার সকালবেলার ব্রেকফাস্ট রুটিনটাকে প্ল্যান করি আর সহজ করে তোলার চেষ্টা করি কাজগুলোকে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করে তোমাদের মতামত জানাতে একদমই ভুলো না। আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে হিট করে নোটিফিকেশনটাকে অল করে রেখো, তাহলে নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে চলে আসবে। আর অবশ্যই সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।